এই পাতা ছাপড়ির মেলা নাকি খুব সুন্দর হয় এবং জায়গাটাও বলে খুব সুন্দর। তো অনেকদিন ধরে যাবো যাবো করছি, যাওয়া আমার হচ্ছে না। আজকে দেখি আমার স্বামীকে বলে যদি আমাকে নিয়ে যায়। তানিয়া, একা একা কি বিদির বিদির করছো? বলছি আমি পাথর চাপড়ি মেলায় যাবো। পাথর চাপড়ি মেলায় যাবা? হ্যাঁ যাবো। পাথর চাপড়ি মেলার খবরটা তুমি জানো? কি জানবো? মাঠের ওই পাড়টা হচ্ছে আমার বাংলাদেশ, আর এই বর্ডারটা কোন রকমে পার হইয়া আসলাম ইন্ডিয়াতে। আমার জান্ডা একবারে খিচিমিচি খিচিমিচি করতে চেষ্টা কইরা ইন্ডিয়াতে কিছু পাইছি না। এই তো তানিয়া, পাথর চাপড়ি মেলা এখানে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড নিয়মিত আবার হাঁটতে হাঁটতে যেতে হবে। তো এসো দেখি। ভাইয়া আপনারে হগলে মিলা কোথায় যাইতাছে? পাথর চাপড়ি মেলায় যাইতাছেন? দেখি চেষ্টা কইরা যদি একটা মাইয়া আমার কপালে জড়াই পারি তবে তোর এমনি এমনি যাইবো না। আমি নকল কানা চাই যা মেলাতে যাইবো। খোদা দিনকে দয়া হয় না। কি সুন্দর কণ্ঠ! কে গো বাচ্চা তোমরা, কোথায় যাইতাছো? আমরা দাতা বাবার মেলায় যাচ্ছি। মেলায় যাইতাছো? খোদা মঙ্গল করুন। ঠিক আছে চলেন, আমি নিয়ে যাচ্ছি। কথা দেখুন শুনবাই না, তোমার যা ভালো লাগে তাই করো। মাইয়াটা তো ভারি সুন্দর রে ভাইয়া, এটারে যদি ভাগাইতে পারি না তাহলে আমার জীবনটারে ধন্য হইব। দেখি চেষ্টা কইরা। আরে ওঠেন ওঠেন ওঠেন, কি হয়েছে বলুন? এই লোকটা আমি অন্ধের বেলা আমার বোন লইয়া পালাইতেছে। এত বড় সাহস আপনার? একটা অন্ধ লোকের বোন আমি পালাইছে? আর অন্ধ লোক বলি পালাবো? বারবার তো বলছি আমরা পালাবো। আর আপনি একটা অন্ধ লোক পেয়ে তার বোর্ডে নিয়ে পালিয়েছেন এভাবে? আপনি মানুষ না অন্য কিছু? এই মেয়ে
এই যে তোমার অন্ধস্বামী, একে ফেলে তুমি যাচ্ছ কোথায়? ওরে আল্লাহ, এ অন্ধস্বামী আমার হবে কেন? উনি আমার স্বামী। হ্যাঁ বলো কি, এটা তোমার স্বামী? হ্যাঁ। আরে প্রধান সাহেব, এটা খুব জটিল সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুনুন, আমরা আগে একটু আলোচনা করে নিই কিভাবে বিচারটা করা হবে। আসুন মেম্বার ওখানে। তিন জন তিন ঘরে ভরে দিই, এটাকে আলাদা আলাদা করে তিনটে ঘরে ভরে রাখো, এক ঘন্টা পর বিচার হয়ে যাবে। তুমি এইখানে তিন ঘরে তো ভোজ দিলাম, এবার কি করতে হবে বলুন? সাহেব, এরা কেউ কিছু বলছে কিনা চলুন। আজকের বিচারে যদি রেহাই পাই অবাধ্য হব না স্বামীর কথা। ও খুদা। আরে প্রধান সাহেব, একটা তো বোঝা গেল, বাকি দুটো কি করছেন চলুন দেখি। ও খুদা, অচেনা প্রধান মশাই, কি দিবে বিচারে রায়? বউটা যদি কানার হয় তো বউটার হবে কি দুর্দশায়? চলুন কানা কি করছে দেখা যাক। চলুন দেখি। আমি শিন্নি দেব খোদার দরগা, পরের বউটা যদি ফাঁকিতে পাই ফাঁকিতে পাই, আমার গুনাহ মাফ করে দাও কো মাজার। ঠিক আছে ঠিক আছে, আপনাকে মাফ করবে না, উনি তো আমাকে মা বলে ডেকেছে। দেখ শালা কানা, এই নারী জাতির কি রহম দেখ। দেখলে করুণাকে মা বলে ডাকা কত শান্তি, মা বলা কোনো তুলনাই হয় না। শাস্ত্রে কি বলছে জানো? কি বলছে? হে পতি রাখিও শরণ, জীবনের শেষে সত্য হবে মরণ। ও খোদা, তাই আপনার সকল লোকে কইতাছি, আমি নকল কানা সাইয়া যে পাপ করতাছি
এ পাপের আর ক্ষমা হইব না। তাই আপনা গো সকল লোকের কইতাছি, আমার মত নকল কানা সাইজা মন পাপ কইরা পবিত্র ইসলাম ধর্মটারে কালিমা লিপ্ত করবেন না। দাতা বাবার অশেষ করুণাই, আর ইসলাম ধর্মের এই পবিত্র মাইয়া আমার যে গুনাহ মাপ করে দেশে দেখে আমার জ্ঞান চক্ষু ফুইঠা গেছে। তাই আমি আমি আজ মুক্ত কণ্ঠে স্বীকার করতেছি ইসলামী ধর্ম মহান ধর্ম, ইসলামী ধর্ম মহান ধর্ম।